আসসালামু আলাইকুম। আজকে আমি ইউরিয়া সার সম্পর্কে, ইউরিয়া সার কিভাবে ব্যবহার করা যায় এবং এর উপকারিতা কী, এই সম্পর্কে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। আশা করি যারা বাগান করেন, যারা গাছ ভালোবাসেন, তাদের অনেক কাজে আসবে আমার আজকের ভিডিওটি। তো প্রথমেই জানা যাক, আসলে ইউরিয়া সার কেন ব্যবহার করা হয়ে থাকে, এই ইউরিয়া সার ব্যবহার করার কারণ কী এবং এর উপকারিতা কী। তো আসলে ইউরিয়া সার হচ্ছে একটি রাসায়নিক সার, যার ব্যবহারের ফলে আমাদের গাছ অনেক সুন্দর, সুস্থ এবং সবল থাকে। তাছাড়া প্রচুর পরিমাণ ফুল ও ফল ধরতে সাহায্য করে। আর যারা আমরা গাছ ভালোবাসি, বাগান করি, ফুলের গাছ, সবজির গাছ লাগিয়ে থাকি, তাদের তো অবশ্যই জানা দরকার ইউরিয়া সার সম্পর্কে। আর আমি কিন্তু ফুলের গাছ লাগাতে খুব বেশি ভালোবাসি এবং গাছ রোপণ করে থাকি। তো যারা গাছ রোপণ করে, শুধু গাছ তো রোপণ করলে হবে না, অবশ্যই গাছের পরিচর্যা করতে হবে এবং এই ইউরিয়া সার সম্পর্কেও জানতে হবে। তো আমরা যারা ফুলের গাছ লাগাই, ফলের গাছ লাগাই এবং গাছ ভালোবাসি, তারা কিন্তু অবশ্যই ইউরিয়া সার কম বেশি ব্যবহার করে থাকি এবং এর ব্যবহার সম্পর্কে জানাটা আমাদের খুবই প্রয়োজন। তো আসলে ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেনের সরবরাহ করে থাকে গাছের মধ্যে, যার কারণে খাদ্য সংগ্রহ করতে পারে গাছ। তো এই ইউরিয়া সার কিন্তু গাছের মধ্যে খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, এতে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো কম দিলে কিন্তু সমস্যা হবে না, যদি বেশি দিয়ে থাকি তাহলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো আজকে আমরা জানব ইউরিয়া সারের ব্যবহার। এই ইউরিয়া সার ব্যবহারের ফলে আমাদের গাছ খাদ্য সংগ্রহ করতে পারে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরাতে সাহায্য করে। এবং তাছাড়া আমাদের গাছের মধ্যে সবুজ পাতা গজাতেও অনেক সাহায্য করে। এই ইউরিয়া সার ব্যবহার ফলে আমাদের গাছে যথেষ্ট পরিমাণ নতুন শেকড় বের হয়, যার কারণে আমাদের গাছের ফুল ফল ধরা বেড়ে যায় এবং অনেকাংশে গাছের পাতা আসে এবং খুবই সুস্থ সবল থাকে। তো ছোটো টপের মধ্যে কিন্তু আমি যে প্লাস্টিকের বোতলে ফুলের গাছ লাগিয়েছি, এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আর খুব কমই দিতে হবে। যেমন প্লাস্টিকের বোতলের মধ্যে 5 থেকে 6 দানার মতন এই ইউরিয়া সার ব্যবহার করা যাবে। তাছাড়া অবশ্যই চেষ্টা করবেন যাতে টপের একেবারে মানে সাইডে করে দেওয়া যায়, মানে টপের সাইডে করে দেবেন, গাছের গোড়ায় করে দিলে কিন্তু এতে গাছের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া আমি যে সয়াবিন তেলের বোতলগুলো ফুলের টপ হিসেবে ব্যবহার করেছি, এখানে কিন্তু 5 থেকে 6টা দানার মতো দেওয়া যাবে। আর দেখতে পাচ্ছেন আমার গোলাপ গাছে কিন্তু খুবই পাতা কমে গিয়েছে এবং খাদ্যের যথেষ্ট সংকট দেখা দিয়েছে, যার কারণে আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। তো খুব বেশি কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এতে গাছে ভালো হওয়ার চাইতে কিন্তু ক্ষতিটাই বেশি হবে। তো অবশ্যই চেষ্টা করবেন টপের সাইডে করে দেওয়ার জন্য। তো এই ইউরিয়া সার কিন্তু আমি মাসে একবারের মতো ব্যবহার করে থাকি, 3 সপ্তাহ পরে ব্যবহার করা যেতে পারে, কিন্তু পরিমাণ মতো ব্যবহার করতে হবে। কম হলে সমস্যা নাই, কিন্তু যদি বেশি হয়ে যায় ব্যবহারটা, তাহলে কিন্তু অবশ্যই গাছের ক্ষতি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরিমাণ মতো দিতে, কম দিবেন কিন্তু বাড়িয়ে দিবেন না, এতে কিন্তু রাসায়নিক সারের ক্ষতিকর দিকটাই বেশি ভোগ করতে হবে। তো আমার এই গাছটা কিন্তু খুব বেশি খাদ্যের অভাব দেখা দিয়েছে, তাই আমি একটু পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে দিচ্ছি যাতে করে গাছ খাদ্য গ্রহণ করতে পারে। তো ইউরিয়া সার কিন্তু আমাদের গাছকে অনেক সুন্দর এবং সুস্থ রাখে, যদি আমরা পরিমাণ মতো ব্যবহার করে থাকি এবং সঠিকভাবে ব্যবহার করে থাকি। তো এই যে ছোট তেলের বোতলটাতে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ এই ফুলের গাছটাতেও আসলে খাদ্যের যথেষ্ট পরিমাণ ইউরিয়া সারের অভাব হয়েছিল, যার জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো যে গাছগুলো একটু পুরনো গাছ সেগুলোতে সামান্য বাড়িয়ে দিতে পারেন, কিন্তু যে গাছগুলোর বয়স খুব কম এবং ছোট গাছ ওগুলো তো কিন্তু খুব কমিয়ে দেবেন, তাতে গাছে ভালো হবে। আর যদি চারা গাছে খুব বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন, কম দিবেন সমস্যা নাই, কিন্তু বেশি দিলে গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।
তো এই গাছটাও কিন্তু আমার মোটামুটি এক বছরের মতো হয়ে গিয়েছে, তাই আমি একটু বাড়িয়ে ইউরিয়া সার ব্যবহার করছি। ইউরিয়া সার ব্যবহারের ফলে নতুন পাতা গজায়, শেকড় গজায়। তো এটা হচ্ছে আমার একটি অনেক পুরনো মেহেদি গাছ। এই মেহেদি গাছটাতে আমি একটু পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, কারণ এই গাছটিতে খুব বেশি ইউরিয়া সারের অভাব দেখা দিয়েছিল, যেটা আমার মানে ধারণা আর কি, আমি বুঝতে পারছি, কারণ আমি তো প্রায় সময় আমার গাছের মধ্যে ইউরিয়া সার ব্যবহার করে থাকি। তো আপনারা অবশ্যই পরিমাণ মতো কম ব্যবহার করবেন, খুব বেশি ব্যবহার করতে যাবেন না, এতে কিন্তু গাছের উল্টো ক্ষতি বেশি হবে। তো এই ইউরিয়া সারগুলো কিন্তু মাসে আমি একবার ব্যবহার করে থাকি, আর মাসে চাইলে আপনারা দুবারও ব্যবহার করতে পারবেন, কিন্তু এতে পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো আর চেষ্টা করবেন টপের সাইডে করে দেওয়ার জন্য, এতে কিন্তু গাছ সুস্থ থাকবে এবং সুন্দর করে আরো বেড়ে উঠবে। তো আমরা যদি পরিমাণ মতো এবং ভালোভাবে বুঝে গাছের মধ্যে ইউরিয়া সার ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের গাছে ফলন অনেক সুন্দর হবে এবং ফুল আসবে, দেখতে অনেক সুন্দর হবে। তো অবশ্যই আমার আজকের ব্লগটা আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে এবং ভালো লেগেছে। তো আপনারা আমার মতো দেখে ভালোভাবে বুঝে তারপরে টপের সাইডে এই ইউরিয়া সার ব্যবহার করবেন, এতে আপনার গাছ অনেক সুন্দর এবং সুস্থ সবল থাকবে। আর অবশ্যই এই ইউরিয়া সার এক ধরনের রাসায়নিক সার, এই সারগুলো সন্ধ্যাবেলায় এবং রাতে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু ভালো হয়। আর দিনের আলোতে এবং রৌদ্রের মধ্যে এই সার কখনোই ব্যবহার করতে যাবেন না, এতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো যে কোনো রাসায়নিক সার অবশ্যই রাতে কিংবা সন্ধ্যায় ব্যবহার করে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।